দেয়ারাবাজার রাস্তার অবস্থা অনেকই খারাপ, কারণ বৃষ্টি অতি বৃষ্টির ফলেও রাস্তাতে চলাফেরা তো অনেক কষ্ট হচ্ছে, অনেক কাদা হয়ে যাচ্ছে এবং অনেক রৌদ্র হচ্ছে এখন, প্রখর অনেক বেশি, টেম্পারেচার অনেক বেশি, তো রাস্তার যে কাদাগুলা শুকিয়ে তা বালুতে পরিণত হয়েছে এবং এই বালুগুলা এত বড় বড় ট্রাক যাচ্ছে, গাড়ি যাচ্ছে এবং অনেক বালু যেগুলো মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছে না, অনেক বালু যারা দোকানপত্র আছে জিনিসপত্র নষ্ট হচ্ছে বালুর কারণে, তার জন্য এখানের পাবলিক ওরা চাঁদা তুলে জলের ব্যবস্থা করেছে এমন রাস্তাতে জল মারছে, কারণ এই বালুর জন্য রাস্তাতে চলাফেরা করা যাচ্ছে না এবং দোকানে যারা দোকানদার আছে তারা বসতে পারছে না, এতে অনেক প্রবলেম হচ্ছে, রাস্তার বেহাল অবস্থা। বিহারের রাস্তাকে রাস্তা কোথায় না কিছু বোঝা যাচ্ছে না, রাস্তা কোথায় আছে। এত বালুর মধ্যে যে জনসাধারণ চলাফেরা করছে বা দোকানদার যারা এখানে জিনিস ক্রয় বিক্রয় করছেন তাদের শ্বাস প্রশ্বাসের সাথে এই বালুগুলো প্রবেশ করছে, তাতে অনেক রোগেরও সৃষ্টি হবে। আমাদের বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ, আপনারা যথাসাধ্য এই রাস্তাটা রিপেয়ারিং করেন, কারণ অনেক বেহাল অবস্থা এই রাস্তার। আমাদের বিহারাবাসীর জনসাধারণের কাছ থেকে আপনাদের কাছে বিনম্র অনুরোধ।